আসসালামু আলাইকুম ইকরা বাংলার সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদেরকে সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমরা প্রতি পর্বে চেষ্টা করি একজনকে শিল্পী নিয়ে আসার, যিনি আমাদেরকে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে আপনাদেরকে একটু হলেও আনন্দ আনন্দ এবং বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা। আজকে আমরা যাকে নিয়ে এসেছি তিনি হলেন আমাদের এবং আপনাদের এখন তো পরিচিত, অত্যন্ত পরিচিত, সুপরিচিত শিল্পী কাজী কল্পনা। কেমন আছেন আপু? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকরা বাংলার পক্ষ থেকে এবং হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা আপনাদের সবাইকে, ইকরা বাংলার যারা সামনে আছেন বা পর্দার পেছনে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমরা আপনার কাছ থেকে অনেক কথা এবং আপনার অভিজ্ঞতা শুনব, তার আগে শুরুতে আপনি দর্শকদের উদ্দেশ্যে কোন গানটি করতে চান? শুরুতে আমি একটা হামদ করব। এই গানটাকে আমি বিটিভিতে সারা বাংলাদেশ মিলে কম্পিটিশন ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কত সালে এটা? আমি এটা অনেক, এটা হবে ধরেন আপনার 92-93 মেবি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ম্যাট্রিক পাস করি ইন্টারমিডিয়েটে পড়ি এরকম সময়। ওকে ওকে, দর্শক আমরা তাহলে সরাসরি চলে যাই আপুর কাছে, তার তিনি যে গানটিতে পুরস্কার পেয়েছিলেন, আমরা চলে যাই আপুর কাছে তার গানটা শোনার জন্য। ধন্যবাদ। হে খোদা দয়াময় বান্দারে আজ দা যত দুঃখ বেদনা
চমৎকার আমরা গান শুনলাম একটা। গানটার রচয়িতা এবং কি কাজী নজরুলের গান, তার গানটাতে দেখছেন আমাদেরকে তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন করতা, আমাদেরকে বিভিন্ন সময় আমাদের দুঃখ কষ্ট আমাদেরকে দিয়ে থাকেন এবং আমরা ভুলে যাই এবং তার কাছে আমরা চাই যে আমাদের দুঃখ বেদনাগুলো আমাদের দূর করে দেয়। অবশ্যই আমি অবশ্য বুলবুল ললিত কলা একাডেমিতে নজরুলগীতি আর উচ্চাঙ্গতে ফাইভ ইয়ার্স কোর্স কমপ্লিট করেছি, তো কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমার স্টাডি করা সম্ভব হয়েছে ওই টাইমটাতে। এই গানটার প্রেক্ষাপট বলতে পারেন? এই গানটার প্রেক্ষাপট হচ্ছে না পুরো আমি বলতে পারবো না, বাট একটু আমি অল্প একটু বলতে পারবো যে আমাদের কাজী নজরুল ইসলাম উনি তো বিদ্রোহী কবি ছিলেন, উনি সব বিদ্রোহের কবিতা লিখতেন, তো ওনার একটা বিদ্রোহের কবিতা এতই মানে বিদ্রোহ যে আমাদের যারা একটু ইসলামিক মাইন্ডের তারা খুব খেপে গেলেন, খেপে গিয়ে কাজী নজরুল ইসলামকে জেলখানায় ভরে দিলেন যে উনি ধর্ম নিয়ে বা ধর্ম নিয়ে হয়তো কিছু লিখেছিলেন, বাট আমার এখনো আই এম নট শিওর, মানে এমন মানে যেটাই লিখেছিলেন সেটা ওই ইসলামিক মাইন্ডের যারা ছিলেন তাদের একটু আঘাত করেছিল। সো ওনাকে জেলখানায় ভরে রাখেন, উনি জেলখানায় ঢুকে তখন উপলব্ধি করতে পারে আসলে ধর্ম নিয়ে আসলে কোনো কিছু বাই করার ঠিক না, তখন উনি জেলখানায় বসে এই যে ইসলামিক যতগুলো গান আছে সব গান উনি জেলখানায় বসে লিখেছেন, ম্যাক্সিমাম 90%। তখন তার সে উনি এমনই গান লিখেছেন সেই গান শুনে জেলার যে ছিলেন উনি একদম কেঁদে ফেলছে, কেঁদে ফেলে তারপরে আমি মানে ওনাকে মুক্তি দিয়ে দেয় জেলখানা থেকে যে না উনি তো কবি আসলে, উনি কিন্তু আবেগে আবেগ হয়ে যে জিনিসটাকে যেভাবে উপলব্ধি করতে পেরেছেন উনি সেভাবে সেটাকে প্রেজেন্ট করেছেন। না ওনার প্রত্যেকটা কথায় ওনার প্রত্যেকটা গান এবং কবিতায় মানে একটা জাতির প্রেরণা, একটা জাতিকে বিদ্রোহ বিদ্রোহ একটা মানে যৌব ইভেন যৌব যুবকদেরকেও তিনি উৎসাহিত করেছেন। তবে আরো কথা শুনবো আমরা, এরপরে কোন গানটা আমাদের দর্শকদের জন্য করতে চাই? এরপরে আমি একটা গান করতে চাচ্ছি তাওহীদের মুর্শিদ আমার, এবার আমি একটা নাতে রাসুল করতে চাচ্ছি। আচ্ছা নাতে রাসুল, জি প্রথম যেটা করলাম ওটা হাম, হ্যাঁ এখন নাতে রাসুল একটা করি। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম, ওই ধরে যাই আল্লাহর পথে, ওই ভাই ওই
পাবো আমি খোদার পরিচয় পাবো খোদার পরিচয় তার কদম মোবারক জি আমার বেহেশতে কদম যা মুজশি মোহাম্মদ রে নাম মুজশি মোহাম্মদ রে নাম তাওহীদের মুরশিদ আমার মোহাম্মদ রে অসাধারণ। আপনার কি মনে আছে কত সালে আপনি প্রথম গান করেছেন? সাল মনে নাই, তো আমার যখন 4 বছর বয়স আমি তখন থেকে গান করি। 4 বছর থেকে? 4 বছর থেকে একদম রেডিওতে, তখন তো টেলিভিশন আমাদের বাসায় ছিল না, কি তখন অতটা মনে টেলিভিশনের প্রচলন হয়নি, তো রেডিওতে গান শুনে শুনে আমি একদম হুবহ গান গাইতে পারতাম। তখন আব্বা বললেন যে আমার মেয়েটা তো ভালো গান গায়, তো আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। করার পর আব্বা বলছে তুমি যদি ফার্স্ট হও তাহলে হারমোনিয়াম কিনে দেবো। বাস আমি তো খুব ভালো করে পড়াশোনা করলাম, পরীক্ষা ফার্স্ট হলাম। ফার্স্ট হওয়ার পর আব্বা হারমোনিয়াম কিনে দিলেন। আমার আব্বা ছিলেন খুব ইন্টেলিজেন্ট, মানে লাইফ অফ এ গ্রেট ম্যান আমি বলি। আমার জীবনের, আমার এই গান, আমার লেখাপড়া সবকিছুতে আমার আব্বার অবদান মানে স্বীকার করা যায় না। আজকে উনি নেই। উনি কি আপনাকে মানে শিল্পী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন নাকি? মানে আমার বাবার কথা ছিলেন যে লেখাপড়া শিখে আগে মানুষ হতে হবে, গানটা থাকবে আমার সাইড একটা। কিন্তু গানটাকে আপনি নেশা হিসেবে নিছেন নাকি পেশা হিসেবে? এখন করছি মোটামুটি। আচ্ছা আচ্ছা, বাট আপনি লেখাপড়া করছেন কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্টে? বোটানিতে। বোটানিতে লেখাপড়া করছেন, আবার সঙ্গীত? জি, একটু টাফ ছিল, যার জন্য। আর আমাদের ফ্যামিলিটা খুব রেস্ট্রিক্টেড ছিল, যার জন্য সেভাবে কিন্তু প্রচার হয়নি। আপনি জানেন হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম এখানেও প্রোগ্রামগুলো রাত্রে থাকে, তো একটা আনমেড মেয়েকে রাত্রে প্রোগ্রাম করতে দিতে ফ্যামিলি থেকে অনেক বাধা হতো, অনেক সমস্যা হতো। যদি আমার আব্বু বড় ভাইয়া বা আপুরা ফ্রি থাকতেন, তারা যদি যেতে পারতেন আমার সাথে, তাহলে আমি সেই প্রোগ্রামটা করতে পারতাম। অনেক বাবা মায়ের অবদান আছে যার ছেলে মেয়েদেরকে মানে প্রত্যেকটা অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে। না, সেটা আমি করতে পারিনি, কারণ আমার পড়াশোনার চাপটা ছিল। আমরা আরো কথা শুনবো বাবু, আপনার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, আমি এখন একটা এখন আবার একটা হামদ শুনাই। হ্যাঁ ভাই, আপনি করবেন না? আমি করব না, আমি করব। আপনি একটা করেন, আমি আমার গানটা বের করতে করতে না, আমি করব। দেখি আমি গান দেখি আপনার কাছ থেকে শুনি, আমরা আপনার কাছ থেকে আরো গান শুনবো। দর্শক, কাজী কল্পনার কাছ থেকে আমরা অনেক গান শুনবো। আসলে ওনার কাছ থেকে যে দুটি গান আমরা শুনেছি, গান দুটি অসাধারণ, এবং তার কথাগুলো এবং প্রত্যেকটি কথায় আমাদের জীবন, আমাদের চলার পথ। আর কাজী নজরুলের গান তো প্রত্যেকটি গানেই আমাদের জীবন, আমাদের চলার পথ দেখিয়ে দিয়েছেন। আমরা তার কাছ থেকে আমরা চলে যাচ্ছি কাজী কল্পনার কাছে, তার কাছ থেকে পরবর্তী গান শোনার জন্য। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার নবী মুহাম্মদ, আমার নবী
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি সাধারণ। আসলে আমরা যদি আল্লাহকে প্রভু এবং আমরা ইসলামকে যদি আমাদের জীবন চলার পথ হিসেবে যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের আসলে আসলে ভয় থাকার কথা কোনো কিছুতে ভয় থাকার কথা না, এটা সত্যি কথা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজকে এমন একটা অবস্থা যে আমরা আসলে ইসলাম এবং মুসলিম, আমরা ইভেন মুসলমান হিসেবে আমাদের পরিচয় দিতে আমাদের অনেক ভয় হয়। আমাদের যে মুসলমান জাতি ছিল আসলে একটা মিশনারি জাতি, কিন্তু আমরা আমাদের অস্তিত্বকে মনে আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আপনার কথাটা সত্য আসলে, ঠিক কি না? আমাদের ধর্মটা ইসলাম হচ্ছে শান্তির একটা ধর্ম না? অবশ্যই। এই ধর্মটাকে যদি আমরা ঠিক প্রপার ওয়েতে মেইনটেইন করে চলি, তাহলে পৃথিবীতে এত অশান্তি না, এত কিছু কিন্তু থাকতো না। এটা আসলে আমরা, এটা সবাই যারা একটু সিনসিয়ার আমার মনে, সবাই আমরা উপলব্ধি করি, তাই না? আমরা মুসলমান হিসেবে আমরা বাঁচতে চাই, আমাদের সমাজকে, আমাদের দেশ এবং আমাদের জাতিকে আমরা আসলে সেই দিকে যদি আমরা চলতে পারি, আমরা আসলে আমাদের ব্যক্তি, আমাদের জাতি, আমাদের কারো হয়তো ভয় থাকার কথা না। দর্শক, আমরা গান শুনলাম, অনেক কথা শুনলাম। আপু, আপনার কাছ থেকে আরেকটি গান শুনতে চাই আমাদের দর্শকদের। এরপর কোন গানটি করবেন? আমি এবার একটা নাতের রাসূল করি। নাতের রাসূল, জি, খুব কমন গান, মোস্ট কমন গুলো না, দর্শকরা আসলে কমন গানগুলি ভালোবাসে। আচ্ছা আচ্ছা। এবং তারা তাদের মধ্যে ওইগুলো আন্দোলিত হয় যখন সেই গানগুলো শোনে। আর ফারুক ভাই, আপনাকে আমি একটা বিশেষ ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকে যেহেতু নজরুলগীতি করে আসছি এবং হামনাথ তো ফাঁকে ফাঁকে করেছি, কিন্তু এতগুলো হামনাথ করার যে একটা সুযোগ আমাকে করে দিয়েছেন, না আপনাকে আরো সুযোগ দেব আমরা, আমি শিওর, আই এম রিয়েলি হাইলি প্লিজড, না আপনাকে আরো নিয়ে আসবো আমরা। আমরা চলে যাই গানে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, নিরিবিলি নবী
তেরি কদম ছুঁয়েছি লিলি উরে গোলাব নিরিবিলি নবীর কদম ছুঁয়েছি লিলি সে কদমে খুশবু অসাধারণ। আসলে নজরুলের প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি গানের মধ্যে আসলে যে বাণীগুলো একদম মানে আমাদের আমাদের হৃদয় স্পর্শ করে যায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমরা কল্পনাপুর কাছ থেকে আরেকটি গান শোনার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও একজন নতুন একজন শিল্পী, নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই পর্যন্তই ইকরা বাংলার সাথে এবং হৃদয়ের অনুষ্ঠানের হৃদয়সুর অনুষ্ঠানের সাথেই থাকুন। আমরা বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, তবে কল্পনাপুর গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপু আমরা আচ্ছা বিদায় নেওয়ার আগে আমি একটু শুভেচ্ছা দিই। ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে যারা আছেন এই অনুষ্ঠানের সামনে এবং পেছনে, আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং I am highly pleased to attend this program কারণ এতগুলো হামনাথ করতে পারা আসলে আমার খুব ভালো লাগছে যে আমাদের ধর্মীয় গানগুলো আমি করতে পারছি। এর জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। ওকে, আমরা গান শুনতে শুনতে বিদায় নিই। দর্শক, আমরা শুনতে শুনতে চলে যাই বিদায়। এ কোন মধুর শরদ দিলি আল আরাবি সাকি শরাব দিলে আল আরা
চমৎকার।